গুৱাহাটীর সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আরো এখোজ। পহিলা বহাগত মুকলি হব উপায়ুক্ত কার্যালয়ের নির্মীয়মান ভিউ পয়েন্ট। ব্রহ্মপুত্রর নান্দনিক দৃশ্য উপভোগের থাকিব বিশেষ ব্যবস্থা। এইখন বিশাল মহাবাহু ব্রহ্মপুত্র, সম্মুখত বিশ্বর ভিতরতে ক্ষুদ্রতম নদীদ্বীপ উমানন্দ। কংক্রিটর মহানগরীত বসবাস করা মহানগরবাসী কিছু সময় শান্তিরে বুড়া লুইটর নান্দনিক দৃশ্য উপভোগ করব পারিব এই স্থানের। স্মার্ট সিটির অধীনত GMDA উত্তর পূবর দুয়ারমুখ মহানগরীত নির্মাণ করে আছে এই বিশেষ ভিউ পয়েন্ট। পুরনি জেলা উপায়ুক্ত বাসভবনের মুখ্য ন্যায়িক দণ্ডাধীশর কার্যালয় নির্মাণ হব ব্রহ্মপুত্রখন উপভোগ করবরক এক মুকলি স্থান। মঙ্গলবারে প্রথমেই পুরনি জেলা উপায়ুক্তর কার্যালয় পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ার পিছতেই পুরনি গুৱাহাটী পৌর নিগম আর আরক্ষী আয়ুক্তর কার্যালয় চলি থাকা নির্মীয়মান স্থান পরিদর্শন করে মুখ্যমন্ত্রীগে। জেলা উপায়ুক্তর পুরনি বাসভবনের পদুম পুখুরী পরিদর্শন করে মুখ্যমন্ত্রীগীর ঘোষণা। বহাগ বিহুর আগতেই মুকলি হব SP-র পুরনি বাংলোর SBI-র পুরনি ঘরের মুকলি স্থান। জানুয়ারির আগতে মুকলি হব স্টেট ব্যাংকর পৰা CGM কোর্টলৈ থকা স্থানখিনি। পুরনা SP বাংলোর পৰা ধৰি SBI-র পুরনা ঘরটো পর্যন্ত এই পার্টটো আমি বহাগ বিহুর আগতে মুকলি করে দিম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পৰা CGM কোর্টলৈকে যেটো পোর্শন আছে সেইটো হয়তো অহা জানুয়ারি মাহৰ আগতে আমি মুকলি করে দিব পাৰিম। দ্রুতগতিত কাম কাজ চলি আছে আৰু এই পার্টটো হৈ যোৱাৰ লগে লগে পুরনা SP বাংলোর লগত পুরনা DC-র বাংলোটো সংলগ্ন হৈ যাব, অর্থাৎ দেখিব কেনে দুইটা এটা প্রজেক্ট জেনে লাগিব। মহানগরীলৈ অহা পর্যটকক আকর্ষিত তথা মুকলি পরিবেশ উপভোগ কৰাবলৈ স্মার্ট সিটিয়ে নির্মাণ করে আছে এই স্থান। পার্ক নহয়, আমার ইয়াত মেইন উদ্দেশ্যটো হল যাতে ব্রহ্মপুত্রখন মানুহে চাব পাৰে। গতিকে আমার ইয়াত বহুত কনস্ট্রাকশন নাথাকে। পদুম পুখুরীটো আমি নতুনক নির্মাণ করছো, ইয়াত কিছুমান পাথওয়ে থাকিব, খোজকাড়া জায়গা থাকিব, ফ্লাওয়ার গার্ডেন থাকিব। এই ধরনের কোনো কংক্রিট নকরাক নেচারেল আমি করছো। পুরনি জেলা উপায়ুক্তর বাসগৃহর পৰা CGM আদালতলৈ নির্মাণ হবলগিয়া এই স্থানে সৌন্দর্য বর্ধন করব গুৱাহাটীখনক। ভিডিও জার্নেলিস্ট পিন্টুর সহযোগত বিচিত্র রাজবংশীর রিপোর্ট, অসম লাইভ 24। কিমুরত নতুন ইলেকট্রনিক্স নেকি কিনিবলৈ তো বহুত বস্তুই আছে, পিছে বাজেট হে কম। ফেস্টিভেল অফ ইলেকট্রনিক্স এটি বঢ়িয়া সুযোগ, লেটেস্ট টেকনোলজি আর বিশাল রেঞ্জ পাবলৈ উত্তম ডিলস আর গ্রেট অফার্স। Reliance Digital Festival of Electronics. Now live.